আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইদানিং টিকটকের মতো প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে থাকা কার্টুন ফটো এডিটিং এই বিষয় নিয়ে। আর আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এই ধরনের ট্রেন্ডিং কার্টুন ফটো এডিটিংগুলো করতে পারেন খুব অল্প সময়ে, মাত্র এক ক্লিকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে সাফায়েত, সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের কার্টুন ট্রেন্ডিং ফটো এডিটিংটি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি ট্যাম্পলেট। আর এই ট্যাম্পলেটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অথবা আপনি আমার টিকটক অ্যাকাউন্টে গেলেও এই ট্যাম্পলেট লিঙ্কটি পেয়ে যাবেন। আমি আমার টিকটক অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সোজা প্রথমে আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। আমার টিকটক অ্যাকাউন্টে চলে আসার পর এখানে যে আপনার দুই নাম্বার বা ফার্স্ট যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। সেই ভিডিওতে চলে আসার পর এখানে ক্যাপকাট ট্রাই দিস টেম্পলেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আমাদের সামনে ঠিক এগুলি দেখে থাকবে আমরা ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট, এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পরে আমাদের সামনে ইউজ টেম্পলেট নামে আরও একটি অপশন আসবে, আমরা এই অপশনে টাচ করব। তো এরকম টাচ করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আমরা আমাদের গ্যালারি অপশন থেকে ফটোজ অপশনে চলে আসব। ফটোজ অপশনে চলে এসে আমরা আমাদের পছন্দের যে ছবিটি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং কার্টুন এডিটিং করতে চাই সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে প্রিভিউ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে টাচ করব। তো বন্ধুরা, এখন যদি আমরা আমাদের ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের কার্টুন ফটো এডিটিংটি হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, খুব সহজেই আপনি ঠিক মাত্র এক ক্লিকে এই ধরনের কার্টুন ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারেন। তো তারপর প্রতিবারের মতো আমাদের এই ক্যাপকাট ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আমরা উপরে এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করবো ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য। তো তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করে আমরা এই ওয়াটারমার্কটি রিমুভ করে দেব। তো কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় পর আমাদের এই ভিডিওটি আমাদের গ্যালারিতে ওপেন হয়ে যাবে অথবা আমাদের ক্যাপকাট অ্যাপসে চলে আসবে। আপনি চাইলে আপনার এই অ্যাপসটিকে কাস্টমলি মিউজিক চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি টিকটকে থাকা যে কোনো একটি মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন।